দর্শক, বিনোদন জগতের সব খবর নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি আমি রিপোর্টার জেসিকা। শাকিব খান আমেরিকাতে এক বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে শাকিব খান বলেন, অপুর ওপর আমার রাগ অভিমান যাই থাকুক না কেন, অপু আমার সন্তানের মা, আর আমার সন্তানের মা হিসেবে তাকে আমি সম্মান করি আর সবসময় করব। শাকিব খানকে এবার প্রশ্ন করা হয়েছিল, অপুর সঙ্গে আপনার কি বাংলাদেশে নিয়মিত দেখা হয়? আর শুনেছি আমেরিকাতে আপনি থাকাকালে প্রথম দিকে নাকি সেও এসেছিল এবং আপনারা 31st night একসাথে করেছেন, বিষয়টি নিয়ে যদি কিছু বলতেন। শাকিব খান জানালেন, আসলে শাবনুরের সাথে মালয়েশিয়াতে একটা শুটিং ছিল অপু বিশ্বাসের, আর শাবনুরের কিছু প্রয়োজন ছিল এবং অপু বিশ্বাস সেই সময়টা মালয়েশিয়াতে শাবনুরের সঙ্গে ছিল এবং জয়ও ছিল, এবং জয় অনেকদিন ধরে চাচ্ছিল আমেরিকাতে আসবে, আর তাই দুদিনের জন্য শাবনুর, জয় এবং অপু এসেছিল। শুনেছি শাবনুরের দুঃসম্পর্কের মামা, তিনি খুবই অসুস্থ, আর তাকে দেখতেই শাবনুর ছুটি এসেছিল মালয়েশিয়া থেকে। এরপরই এখানে দুদিন থেকে শাবনুর চলে গিয়েছিল অস্ট্রেলিয়া, আর অপু ইন্ডিয়াতে ফিরে গিয়েছিল, কারণ সেই সময়টাতে ইন্ডিয়াতে কিছু কাজ ছিল অপু বিশ্বাসের। শাকিব খান বলেন, আমাদের ডিভোর্স হয়ে গেলেও আমাদের একমাত্র জয়ের কারণে এখনো আমরা স্বাভাবিকভাবেই দেখাশোনা করি এবং একে অপরের খোঁজ খবর নেই, যেহেতু অপু জয়ের মা, আর তাই জয়ের যে কোনো ব্যাপারে আমি আর অপু নিয়মিত পরামর্শ করি। এক বিশেষ সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেছেন, মাঝে মাঝে জয় আবদার করত ওর বাবার সাথে ঘুরতে যাবে, তখন শাকিবকে ব্যাপারটা জানালে শাকিব গাড়ি নিয়ে আমাদের ঘুরতে নিয়ে যেত। শাকিব খানও এমনই বললেন। শাকিব খান বললেন, মাঝে মাঝেই জয় আবদার করে আমি যেন ওদের ঘুরতে নিয়ে যাই, আর তখন আমি আমার কাজের কিছুটা গতি কমিয়ে জয়ের জন্য আমি কোনোভাবে না কোনোভাবে সময় বের করে আমি ঠিকই ছুটে যাই জয়ের কাছে। অপু আর জয় মা ছেলে খুব মজা করে, এগুলো দেখতেও আমার খুব ভালো লাগে। কথাগুলো বলতে বলতে শাকিব এবার ইমোশনাল হয়ে গেলেন, কারণ তার একমাত্র সন্তান জয়, বর্তমানে শাকিব তাকে খুব বেশি মিস করছে। জয়কে আজ সকালে টেলিফোন করে জয়ের খবরও নিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। আর জয় বাবাকে যখনই টেলিফোনে পায়, বাবাকে ওই একটি কথাই বলতে থাকে, পাপা তুমি বাংলাদেশে আসো, আমি তোমাকে অনেক বেশি মিস করছি, আমাকে বেড়াতে নিয়ে যাও। জয়ের এই কথাগুলো সত্যি আমি নিতে পারি না, এমনটি বলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তো দর্শক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, এবং এই চ্যানেলে এখনো যারা নতুন আছেন, সব খবর সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিতে ভুলবেন না। কারণ দর্শক, বিনোদনের শীর্ষ খবরটি শুধুমাত্র আমাদের চ্যানেলেই পাবেন। ধন্যবাদ দর্শক এতক্ষণ ভিডিওটি উপভোগ করার জন্য।